দ্বাদশের শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছো। আমাদের আজকের ক্লাসটি হবে ভূগোল দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বসতি অধ্যায়ের সর্বশেষ পাঠটি, অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যাজনিত কারণে নগরায়ণের সমস্যাসমূহ ও সেগুলো সমাধানের উপায়, এ পাঠটির উপর। তো পাঠটি এই অধ্যায়ের অন্যতম একটি সহজ পাঠ হলেও পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ, কারণ আমাদের যে ইন্টারনাল কলেজ এক্সামস আছে এবং বোর্ড এক্সামে এই পাঠ থেকে প্রায় প্রশ্ন হয়। তাই আশা করব মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি করবে এবং ক্লাস শেষে যদি প্রয়োজন মনে করো ক্লাস নোটটি বা লেকচার নোটটি ইউটিউবের ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস। অতিরিক্ত জনসংখ্যার কারণে নগরের সমস্যা ও সমাধান। তো আজকের এই পাঠটির আমাদের মূল আলোচ্য বিষয় হবে চারটি। প্রথম আলোচ্য বিষয়ে আমরা জানবো নগরায়ণের সংজ্ঞা ও নগরায়ণের বৈশিষ্ট্য সম্পর্কে। দ্বিতীয় আলোচ্য বিষয় হবে নগরের যে সমস্যাগুলো আছে সেগুলোর কারণ এবং নগরের বৈশিষ্ট্যের সাথে যদি কারণের কোনো সম্পর্ক থেকে থাকে সেটা একটু জানার চেষ্টা করব। তৃতীয় আলোচ্য বিষয় এবং মূল আলোচ্য বিষয় হচ্ছে নগরের প্রধান সমস্যাসমূহ এবং সর্বশেষ আলোচ্য বিষয় নগরের প্রধান সমস্যাসমূহ সমাধানে করণীয় কী কী বা কী করলে আমাদের নগরের যে প্রধান সমস্যাগুলো আছে সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। চলো এবার মূল আলোচনায় যাওয়া যাক। মূল আলোচনা আমরা শুরু করব নগরায়ণের সংজ্ঞার দ্বারা। নগরায়ণের সংজ্ঞা যদি আমরা জানতে যাই তাহলে বলতে হয় একটি ক্ষুদ্রতর এলাকায় যখন অধিকতর জনগোষ্ঠী নানা ধরনের অকৃষিজ পেশায় জড়িত থেকে ঘন সন্নিবিষ্ট বসতি গড়ে তোলে এবং জীবিকার ব্যাপক সুযোগ সৃষ্টির ফলে এই ঘন সন্নিবিষ্ট বসতি ক্রমেই আরও ঘন ও সম্প্রসারিত হতে থাকে, এই ধরনের ঘটনাকে আমরা নগরায়ণ বলব। এই সংজ্ঞায় আন্ডারলাইন করা অংশগুলোকে যদি আমরা আলাদা করি তাহলেই আমরা নগরায়ণের বৈশিষ্ট্য পেয়ে যাব। আলাদা করার পর আমরা নগরায়ণের মোট পাঁচটি বৈশিষ্ট্য পাই। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে ক্ষুদ্রতর এলাকা, দ্বিতীয়টি অধিকতর জনসংখ্যা, তৃতীয়টি অকৃষিজ পেশা, চতুর্থটি ঘন সন্নিবিষ্ট বসতি এবং সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ঘন সন্নিবিষ্ট বসতি ক্রমেই আরও ঘন ও সম্প্রসারিত হতে থাকে। তো এগুলোই আমাদের নগরায়ণের মূল বৈশিষ্ট্য। এর এলাকা ক্ষুদ্রতর হবে তার জনগোষ্ঠীর বা জনসংখ্যার তুলনায়, তার মানে একটা নগরের এলাকা সবসময় নির্দিষ্ট থাকবে, জনসংখ্যা বাড়ুক বা কমুক নগরের এলাকার পরিবর্তন খুব একটা হবে না এবং নগরের যে নাগরিকরা থাকবে এরা সরাসরি কখনোই কৃষি উৎপাদনের সাথে জড়িত থাকবে না, নানা ধরনের অকৃষিজ পেশা যেমন বিভিন্ন ধরনের চাকরি বাকরি ব্যবসা ইত্যাদির সাথে জড়িত থাকবে সবাই। কেউ কৃষি এবং নগরের যে বসতিগুলো থাকবে সেগুলোর একটি থেকে আরেকটি দূরত্ব অনেক কম হবে, তার মানে বসতিগুলো খুবই ঘন এবং সন্নিবিষ্ট একটি। চলো এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। এখানে আমরা 1989 থেকে 2009 পর্যন্ত ঢাকার যে পরিবর্তন, অবকাঠামোগত পরিবর্তন, খোলা জায়গার পরিবর্তন, ঢাকার যে জলাশয় সমূহ আছে সেগুলো পরিবর্তন সেদিকে একটু নজর দিব। এখানে এত কিছু না দেখে শুধু আমরা মানচিত্রে যদি লাল অংশটা দেখি, লাল অংশে আমাদের অবকাঠামো দেখানো হয়েছে ঢাকা। এই অবকাঠামোগত পরিবর্তন যদি আমরা দেখি তাহলে এই 1989 আর 2009 পার্থক্যটা একেবারে দৃশ্যমান দেখা যাচ্ছে, কিভাবে অবকাঠামো সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে কিন্তু নগরের যে খোলা জায়গা, সবুজ জায়গা এবং জলাশয়ের পরিমাণ দিন দিন কমে এসেছে। এই মানচিত্র দেখে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে নগরায়ণের যে বৈশিষ্ট্য ক্ষুদ্রতর এলাকা এবং অধিকতর জনগোষ্ঠী সেটি কি নগরের সমস্যাগুলোর প্রধান কারণ কিনা সেটা আমরা জানবো এই লেকচারের শেষেই আমরা বুঝতে পারবো যে নগরের বৈশিষ্ট্যের সাথে নগরের সমস্যার কোনো সম্পর্ক আছে কিনা। চলো আমরা নগরের প্রধান সমস্যাগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। নগরের প্রধান সমস্যাগুলোকে যদি আমরা ছোট করে আলাদা করি তাহলে প্রথম এবং প্রধান সমস্যা যেটি আসে সেটি হচ্ছে অবকাঠামোর সংকট, দ্বিতীয়টি বাসস্থানের সংকট, তৃতীয়টি পৌর সুবিধাদির সংকট বা অপর্যাপ্ত নাগরিক সুবিধা, চতুর্থটি পরিবহন সংকট, পঞ্চমটি দারিদ্র ও বস্তির সংখ্যা বৃদ্ধি, ষষ্ঠ বৈশিষ্ট্য পরিবেশ দূষণ এবং সর্বশেষ সমস্যা আইন শৃঙ্খলা ও সামাজিক অবস্থার অবনতি। এখানে
ঢাকার কিছু ছবি আছে, যেহেতু ঢাকা বাংলাদেশের প্রধান নগর সেহেতু ঢাকার ছবি নেওয়া হয়েছে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার একটি ব্যস্ত সড়ক, এবং বুঝাই যাচ্ছে যে ছবি দেখে সহজেই যে ঢাকার যে রাস্তা আছে তা আমাদের যানবাহন এবং জনসংখ্যার তুলনায় কতটা অপ্রতুল। এবং এর নিচের ছবিটিতেই দেখা যাচ্ছে এই সংকট নিরসনের জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি, যে মেট্রো রেল তৈরি করার উদ্যোগ নিয়েছি, সেই মেট্রো রেল হওয়া করার জন্য বা বাস্তবায়ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমাদের সংকীর্ণ রাস্তাকে কেটে আরও সংকীর্ণ করতে হচ্ছে। তার মানে একটা নগরের যে সমস্যাগুলো আছে, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে সে সমস্যা সমাধানের জন্য আমরা যে উদ্যোগ নেব, সেই উদ্যোগগুলোও আমাদের সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তুলবে একটা সময়ের জন্য। পরে হয়তো যখন প্রকল্প বাস্তবায়ন হয়ে যাবে তখন আমরা সেই উদ্যোগের সুফল ভোগ করবো। এরপরের ছবিটিতে, মানে উপরের ডান পাশের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা মতিঝিল বা ঢাকার প্রাণকেন্দ্র আমরা বলতে পারি, সেখানে সামান্য বৃষ্টির ফলে কীভাবে জলাবদ্ধতার কারণে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। ডান পাশের সর্বশেষ ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকায় কীভাবে জলাশয়গুলোকে দখল করে বস্তি গড়ে উঠছে। বস্তি বলতে এখানে আমরা বস্তিকেও অবকাঠামোই বলবো, আর অবকাঠামোগুলো গড়ে উঠছে মূলত এই যে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এদের আবাসনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। চলো এই দুটি সমস্যার বিস্তারিত একটু জেনে নিই। প্রথম সমস্যাটি হচ্ছে আমাদের বাসস্থানের সংকট, এবং দ্বিতীয়টি অবকাঠামোর সংকট। বাসস্থানের সংকট সম্পর্কে যদি আমরা বলি তাহলে 2017 সালের বিশ্বব্যাংকের প্রকাশিত রিপোর্টটির দিকে একটু নজর দিতে হয়। সেই রিপোর্টে বলা হয় যে বাংলাদেশের ঢাকা মহানগরের 75% নাগরিক তাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী বাসা পান না, এবং যারা ভাগ্যবান বাসা পেয়ে যান তাদের বার্ষিক আয়ের প্রায় 60% ব্যয় করতে হয় বাড়ি ভাড়ার জন্য। এবং ক্রমবর্ধমান জনসংখ্যা, ভাসমান ও দরিদ্র নাগরিকদের সংখ্যা বৃদ্ধি নগরের আবাসন খাতকে অনিয়ন্ত্রিত করে তুলছে, যা নগরের আধুনিকায়নকে চরমভাবে ব্যাহত করছে। অবকাঠামোর সংকট, অবকাঠামোর সংকট নিয়ে বলার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে অবকাঠামো কি। একটি নগরের সকল ধরনের ভবন, স্থাপনা, অফিস, আদালত এসব কিছু নিয়ে একটি নগরের অবকাঠামো গড়ে তোলে। এখন জনসংখ্যা বৃদ্ধি এই বিদ্যমান যে অবকাঠামো আছে নগরে তার উপর যেমন চাপ বৃদ্ধি করবে, তেমন দ্রুততম সময়ে আরও নতুন নতুন অবকাঠামো তৈরি করার একটি প্রবণতা বৃদ্ধি পাবে। এর ফলে অনুমোদনহীন বহুতল ভবন ও বস্তি তৈরির একটা প্রবণতা নগর সময়ের মধ্যে লক্ষ্য করা যায়, যেটা আমরা বাংলাদেশের প্রধান সবগুলো নগরের মধ্যেই দেখি যে অনুমোদনহীন ভবন এবং বস্তি গড়ে তোলার একটা প্রবণতা থাকে। তৃতীয় সংকট হচ্ছে অপর্যাপ্ত নাগরিক সুবিধা বা পৌর সুবিধাদের সংকট। অতিরিক্ত জনসংখ্যার কারণে মৌলিক যে নাগরিক সুবিধা আছে একটি নগরের, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, বর্জ্য ব্যবস্থাপনা, এগুলোর ব্যাপক সংকটে তৈরি হয়। এবং এর ফলেই দেখা যায় যে বাংলাদেশের নাগরিকরা বা নগরের বাসিন্দারা তাদের অধিকাংশ নাগরিক দায়িত্ব, যেমন ভ্যাট, ট্যাক্স সঠিকভাবে প্রদানের পরও এই ধরনের মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এরপরের সংকটটি হচ্ছে পরিবহন সংকট। এই ছবি দেখেই আমাদের পরিবহন সংকট সম্পর্কে আমরা স্পষ্টভাবে ধারণা পাচ্ছি। এরপরেও বলতেই হয়, অতিরিক্ত জনসংখ্যার কারণে নগরের পরিবহন ব্যবস্থার উপর ক্রমাগতভাবে যে চাপ বৃদ্ধি পাচ্ছে তা নগর ব্যবস্থাপকদের হিমশিম খাওয়াচ্ছে। তাছাড়া দ্রুত সমস্যা সমাধান করতে গিয়ে অপরিকল্পিত রাস্তাঘাট গড়ে তুলতে হচ্ছে, আর সরকারকে ফিটনেসবিহীন বা সনাতন যে যানবাহন আছে সেগুলোকে অনুমোদন দিতে হচ্ছে। এখন এই ফিটনেসবিহীন যানবাহনকে অনুমোদন দেওয়ার ফলে একে তো আমাদের পরিবহনের যে সংকট সেটাও সঠিকভাবে মেটানো সম্ভব হচ্ছে না, তার উপর যেহেতু ফিটনেসবিহীন যানবাহন সেগুলো দুর্ঘটনা এবং পরিবেশ দূষণকেও ত্বরান্বিত করছে। পরবর্তী সংকটটি হচ্ছে দারিদ্র ও বস্তির সংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির কারণে নগরের শ্রমিক, ফড়িয়া ও খুচরা ব্যবসায়ী এ ধরনের অনানুষ্ঠানিক যে পেশাগুলো আছে সেগুলো সৃষ্টি হয়। আমরা একটু অনানুষ্ঠানিক পেশা সম্পর্কে যদি বলি, অনানুষ্ঠানিক পেশা বলতে ওই ধরনের পেশাগুলোকে বোঝায় যেগুলোতে মাস শেষে আমি নির্দিষ্টভাবে যে আয় করতে পারবো এটার যেমন
কোনো নিশ্চয়তা থাকে না, তেমনি এমন নিশ্চয়তা থাকে না যে আমি হচ্ছে দিনে কতক্ষণ কাজ করতে হবে আমাকে আমার নির্দিষ্ট আয় পেতে হলে। তো এ ধরনের আনুষ্ঠানিক পেশা কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না, সেহেতু গ্রামের যে দরিদ্র ভূমিহীন ও গৃহহীন মানুষ আছে তারা শহরে অভিবাসন করেন এই আনুষ্ঠানিক পেশাগুলোতে যুক্ত হওয়ার জন্য। ধরো কোনো এলাকার মানুষ যদি নদী ভাঙনের শিকার হয়, উনি ঢাকায় অভিবাসন করেন, অভিবাসন করে ঢাকায় এসে দেখা গেল ওনার যেহেতু শিক্ষাগত যোগ্যতা নেই, উনি রিক্সা চালাচ্ছেন বা হচ্ছে কোনো কোনো কৃষি পণ্যের খুচরা বিক্রেতা হচ্ছেন, এ ধরনের পেশায় জড়িত হচ্ছে। তো এ ধরনের মানুষের আয় কিন্তু অনেক সীমিত হয়। এই সীমিত আয়ের মানুষদের আবাসন সংখ্যা মেটানোর জন্য নগরে বস্তি সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং দারিদ্র্যের হারও বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ দূষণ, নগরের অতিরিক্ত জনসংখ্যার কারণে জ্বালানির ব্যবহার বেশি করতে হয়, নগরের শিল্প কারখানার পরিমাণও বৃদ্ধি করতে হয়, যানবাহনের পরিমাণ বৃদ্ধি পায়, পচনশীল ও অপচনশীল যে আবর্জনা আছে তাদের পরিমাণও বৃদ্ধি পায়। এই ধরনের সমস্যার কারণে বা এই জিনিসগুলো বৃদ্ধি পাওয়ার ফলে নগরের বায়ু, পানি, শব্দ ও ভূমি দূষণের শিকার হয় এবং নগর দিন দিন বসবাসের অযোগ্য হয়ে ওঠে। তোমরা হয়তো গত বছর একটি খবর পত্রিকায় হাইলাইট হয়ে দেখেছে, পত্রিকা শিরোনামই হয়েছে যে পৃথিবীর অন্যতম বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে দ্বিতীয় শহর হচ্ছে ঢাকা। সেগুলো কেন বসবাসের অযোগ্য সেটার একটা ধারণা তোমরা হয়তো এই লেকচার থেকে পাচ্ছ। সর্বশেষ সমস্যা যেটি বলবো সেটি হচ্ছে আইন শৃঙ্খলা ও সামাজিক অবস্থার অবনতি। পৃথিবীর সকল নগর, যে কোনো নগরে ধরি, আমরা উচ্চ আয়ের নগর ধরি আর নিম্ন আয়ের নগর ধরি। উচ্চ আয়ের নগর বললে যদি উদাহরণ দিতে যাই তাহলে দিতে হয় টোকিও জাপানের, সিওল দক্ষিণ কোরিয়ার, তারপরে মেলবোর্ন অস্ট্রেলিয়ার, আর নিম্ন আয়ের নগরী যেমন মুম্বাই ইন্ডিয়ার, বাংলাদেশের ঢাকা, এই সব ধরনের নগরেরই কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে। কারো সীমাবদ্ধতা কম, কারো সীমাবদ্ধতা বেশি, কিন্তু সবাই সম্পূর্ণভাবে সবটুকু নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারে না। এর ফলে প্রত্যেকটি নগরী হতাশাগ্রস্ত এবং বঞ্চিত একটি নাগরিক শ্রেণীর সৃষ্টি হয় এবং নগরে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয় যে কে কার আগে যাবে, কে কার আগে গাড়িতে উঠবে, কে কার আগে পৌঁছাবে, কে কার আগে বিদ্যালয়ে হাসপাতালে ভর্তি হবে, এ ধরনের একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়। ফলে নগরে সন্ত্রাস ও মাদকের ব্যবহার বৃদ্ধি পায়, যা আমাদের আইন শৃঙ্খলাকে যেমন নিচের দিকে নামিয়ে আনে তেমনি সামাজিক অবস্থারও অবনতি ঘটায়। এখন আমরা, এই ছিল আমাদের মোটামুটি নগরের প্রধান সমস্যা সমূহ। এরপরে আমরা জানার চেষ্টা করব এই সমস্যা সমাধান করার সম্ভাব্য উপায়গুলো কি কি। তো সম্ভাব্য উপায়গুলোকে যদি আমরা পয়েন্ট করি, প্রথম পয়েন্টে আসে বিকেন্দ্রীকরণ, দ্বিতীয় পয়েন্টটি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মাণ, তৃতীয়টি পরিকল্পিত নগরায়ন, চতুর্থটি নগরের সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়, পঞ্চমটি নগরের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, ষষ্ঠ রাজনৈতিক দৃঢ়তা আনয়ন, এবং সপ্তম সম্ভাব্য উপায় হচ্ছে পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণে আনা। চলো এই উপায়গুলো, সমাধানের উপায়গুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। প্রথম উপায় বিকেন্দ্রীকরণ। একটি দেশের যে বড় নগরগুলো আছে সেগুলোতে অবস্থিত অফিস আদালত, কলকারখানা, সেনানিবাস, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র ইত্যাদিকে যদি আমরা নগরের বাইরে স্থানান্তর করতে পারি, তাহলে এসব প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট এবং এসব প্রতিষ্ঠানের সেবা গ্রহীতাদের নগরে ছুটে আসার বা নগরে আসার প্রবণতা অনেক কমবে, ফলে নগরের অবকাঠামো এবং অন্যান্য খাতের উপর চাপ কমে আসবে। দ্বিতীয় সমাধানটি হচ্ছে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মাণ। বাংলাদেশের যে দুর্যোগ প্রবণ এবং নদী ভাঙ্গন প্রবণ বা উপকূলীয় অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোতে আমাদেরকে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে। এখন এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, বাংলাদেশে কিন্তু এই এলাকাগুলোতে প্রচুর আশ্রয়কেন্দ্র দেখা যায়, কিন্তু সেগুলো কোনটি দীর্ঘকালীন আশ্রয়কেন্দ্র নয়, সবগুলি স্বল্প মেয়াদি আশ্রয়কেন্দ্র। মানে ধরো কোনো এলাকায় ঘূর্ণিঝড় হচ্ছে, ঘূর্ণিঝড় যতক্ষণ হচ্ছে ততক্ষণ আশ্রয় নেওয়ার জন্য আমাদের আশ্রয়কেন্দ্রগুলো নির্মাণ করা হয়েছে, কিন্তু এ ধরনের কোনো আশ্রয়কেন্দ্র নেই যেখানে একটি দুর্যোগ হবার পর, দুর্যোগের পুনর্বাসন পর্যন্ত দুর্যোগের শিকার মানুষেরা আশ্রয় পেতে পারে। এ ধরনের কোনো আশ্রয়কেন্দ্র নেই। এ ধরনের আশ্রয়কেন্দ্র না থাকায় ওই দুর্যোগের শিকার মানুষরা শহরে অভিবাসনের দিকে ঝুঁকে পড়েন,
যেহেতু শহরে অনানুষ্ঠানিক পেশায় যোগ দেওয়ার একটা সুযোগ আছে, মানে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কোনো না কোনোভাবে আয় করতে পারে, সেজন্য এসব ভূমিহীন মানুষরা বা গৃহহীন মানুষরা দুর্যোগের শিকার হলে শহরের দিকে অভিবাসন করেন। তো দীর্ঘমেয়াদি থাকার মতো যদি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা যায় এই দুর্যোগ প্রবণ অঞ্চলগুলোতে, তখন আমরা দেখব এ ধরনের মানুষের নগরের দিকে ছুটে আসার যে প্রবণতা সেটিও অনেক কমে আসবে। এর পরের উপায়টিকে পরিকল্পিত নগরায়ণ বলছি আমরা। পরিকল্পিত নগরায়ণ, এখানে আমরা আমাদের রাজুক উত্তরার প্রজেক্টের একটি ছবি দেখতে পাচ্ছি। এ ধরনের, তোমরা যেখানে অনেকে এগিয়েছো হয়তো, এ ধরনের নগরায়ণকেই আমরা পরিকল্পিত নগরায়ণ বলবো, যেখানে বাসস্থানের সাথে পর্যাপ্ত পরিমাণ রাস্তাঘাট, খোলা জায়গা, জলাশয় এবং অন্যান্য সুবিধাদি থাকবে। তো নগরের যত্রতত্র অবকাঠামো গড়ে না তুলে যদি প্রতিটি নগরকে আমরা মহাপরিকল্পনার অন্তর্গত করে গড়ে তুলতে পারি, তখন দেখতে পাবো নগরের যে জনসংখ্যার তুলনায় সীমিত ভূমি আছে সেটির একটি সদ্ব্যবহার নিশ্চিত হবে। আর ভূমির সদ্ব্যবহার নিশ্চিত করার মাধ্যমেই কিন্তু আমরা নগরের অধিকাংশ সমস্যা সমাধান করে আনতে পারি। এরপরের সমাধানটিকে বলা হয়েছে সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়। একটি নগরের প্রধান যে সেবাসমূহ আছে সেটি সম্পর্কে আমরা আগেও বলেছি, যে গ্যাস, বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা, এগুলোই হচ্ছে একটা নগরের মৌলিক নাগরিক সুবিধা বা পৌর সুবিধা। তো এই পৌর সুবিধা দানকারী প্রতিষ্ঠানগুলো, যেমন গ্যাস দিচ্ছে ঢাকায় তিতাস, পানি ওয়াসা আর অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আমাদের সিটি কর্পোরেশনগুলো আছে, এখানে তিনটা প্রতিষ্ঠানের কথা বলছি, একটু খেয়াল করবে তোমরা। তিনটি প্রতিষ্ঠানের আমরা যদি একটু কার্যক্রম খেয়াল করি, ধরো মিরপুরে, আমার মিরপুরেই যদি কোনো উন্নয়ন প্রকল্প নেয় ওয়াসা, জানুয়ারিতে ওয়াসা একটি উন্নয়ন প্রকল্প নিয়ে আমার বাসার সামনে রাস্তাটি খুঁড়ে দিল, তো জানুয়ারিতে ওয়াসা কাজ শেষ করলো, ফেব্রুয়ারিতে দেখা যাচ্ছে যে আবার তিতাস গ্যাস এসে সেই একই রাস্তায় আবার খোঁড়াখুঁড়ি করে কাজ শুরু করলো। আবার মার্চে এসে দেখা যাচ্ছে যে আমাদের সিটি কর্পোরেশনে রাস্তার উন্নয়নের জন্য আবার সেই রাস্তা খোঁড়াখুঁড়ি করলো। তার মানে একই রাস্তায় তিনটি প্রতিষ্ঠান 3 মাস ধরে কাজ করছে এবং 3 বার খোঁড়াখুঁড়ি করা হচ্ছে, তো ওই এলাকার মানুষের ভোগান্তি স্বাভাবিকভাবেই বাড়বে। যদিও এ ধরনের খোঁড়াখুঁড়ি বা উন্নয়ন প্রকল্প নগরের উন্নত নগর বা আধুনিক নগর গঠনের জন্য অপরিহার্য, এরপরেও এটা স্বীকার করতেই হবে যে এ ধরনের প্রকল্পের ফলে আমাদের নাগরিকদের সমস্যা দিন দিন বৃদ্ধি পায়, কমে না। কিন্তু যদি আমরা এই তিনটি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করতে পারতাম, তার মানে প্রথম আমার যখন ওয়াসা কাজ শুরু করলো জানুয়ারিতে, তখন যদি ওয়াসার সাথে আমাদের সিটি কর্পোরেশন এবং তিতাস গ্যাস এসে যুক্ত হতো এবং জানুয়ারি মাসে তিনটি প্রতিষ্ঠান একই সাথে কাজটি করতো, তখন কিন্তু এই ভোগান্তিটা আমাকে 3 মাস করতে হতো না। আমি 1 মাস কষ্ট করলেই মোটামুটি আমার কাঙ্ক্ষিত উন্নয়ন প্রকল্প আমার বাস্তবায়িত হতো। তো এতে করে পরিবেশগত সংকটও দেখা দিচ্ছে এবং অবকাঠামোগত সংকটও দেখা দেয়। আমি যদি সমন্বয় করতে পারি তাহলে আমার এই পরিবেশগত সংকটও সমাধান হয়ে আসবে এবং অবকাঠামোগত সংকটও কমবে এবং মৌলিক যে পৌর নাগরিক সুবিধা আছে সেগুলোর পর্যাপ্ততা নিশ্চিত করা যাবে, মানেই হচ্ছে প্রত্যেক নাগরিক তাদের মৌলিক নাগরিক সুবিধাসমূহ সহজেই পাবেন। নগরের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নগরগুলোর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। বাজেট বৃদ্ধি ও ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে নগরের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে। এখন এর কিছু বিরূপ প্রতিক্রিয়া হতে পারে যদি আমরা ট্যাক্স বাড়াই, কিন্তু এর পজিটিভ দিকও আছে অনেক। যেমন ধরো আমি ভোলায় থাকি, ভোলা থেকে আমি নদী ভাঙনের শিকার হলাম, নদী ভাঙনের শিকার হয়ে ঢাকায় যেহেতু আমার অনানুষ্ঠানিক আয়ের সুযোগ আছে, আমি ঢাকায় অভিবাসন করলাম। ঢাকায় অভিবাসন করে আমি একটা চায়ের দোকান দিলাম, তো চায়ের দোকান দিতে আমার যেহেতু এখানে কোনো অন্য ও ট্যাক্স দিতে হচ্ছে না, সেহেতু আমি সহজেই যে কোনো একটা দোকান বা যে কোনো পেশায় নিয়োজিত হতে পারি। তো স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক যে আমি এ ধরনের দুর্যোগের শিকার হলে আমি আমার গ্রাম ছেড়ে আমি ঢাকায় চলে আসব বা কোনো নগরের দিকে চলে আসব। কিন্তু যদি এমন হতো যে আমাকে ওই ব্যবসা করার জন্য ঢাকায় উচ্চ হারে ট্যাক্স দিতে হয়, তখন কিন্তু আমি ট্যাক্সের ভয়ে হলেও ঢাকার দিকে অভিবাসন করতাম না। আমি নিজের এলাকায় থেকে বা নিজের নিজের উপজেলা সদরে গিয়ে আমার আয়ের সংস্থানের চেষ্টা করতাম। ফলে এভাবে ট্যাক্স আরোপের ফলে আমাদের নগরের অভিবাসন অনেকটাই নিরুৎসাহিত হবে এবং সেটা নগরের জনসংখ্যা বৃদ্ধির যে হার সেটাকে একটু কমাতে সাহায্য করবে। রাজনৈতিক দৃঢ়তা, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক
দৃঢ়তার অভাব, রাজনৈতিক সংস্কৃতি বলি বা হচ্ছে ঘন ঘন ক্ষমতার পালাবদল বলি, এগুলো আমাদের নগর গঠনের প্রধান বাধা বা অন্তরায়। তো সরকার যদি রাজনৈতিক অঙ্গীকার পূরণে আরো দৃঢ় হয় এবং ক্ষমতার ঘন ঘন পালাবদল বা রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমরা দেখব যে আমাদের নগরগুলোর সমস্যা অনেকটাই নিরসন হয়ে আসছে। সর্বশেষ সমাধানের উপায়টি হচ্ছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ। পরিকল্পিত নগরায়ন যদি আমরা করতে পারি এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে, কলকারখানার বিকেন্দ্রীকরণ করতে পারলে, জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারলে, খাল নদী ও বিভিন্ন জলাশয় যদি আমরা দখল মুক্ত করি, তাহলে আমরা নগরের দূষণ অনেক কমিয়ে আনতে পারবো। এতে একই সাথে যেমন নগরের দূষণ কমবে, তেমনি নগরের যে বেদখল হওয়া জায়গাগুলো, সীমিত ভূমির কিছু অংশ যে দখলে নেই, সরকারের দখলে নেই বা নিয়ন্ত্রণে নেই বা নগর ব্যবস্থাপকদের নিয়ন্ত্রণে নেই, সেগুলো নগর ব্যবস্থাপকদের নিয়ন্ত্রণে আনলে আরও সুন্দরভাবে নগরের পরিকল্পনা বা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যাবে। তাছাড়া আধুনিক সড়ক ও গণপরিবহন ব্যবস্থা নগরের বায়ু ও শব্দ দূষণকে অনেক কমিয়ে আনবে, পাশাপাশি আমাদের যে গণপরিবহনের সংকট আছে সেগুলো অনেকটা কমে আসবে। তো মোটামুটি এই ছিল আমাদের সমস্যাগুলো সমাধানের উপায়।